গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি আর সৌরভ আবার চলে এসেছি একটা ইটিং চ্যালেঞ্জ নিয়ে। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে বয়েল ডিম আছে। আচ্ছা, তার আগে বলে দিই, পেছনে আমার মেয়ে কাঁদছে, আমার মায়ের কাছে আছে, তো প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে? আর আমরা এখানে চ্যালেঞ্জ করতে বসেছি। আর এখানে আছে আজকে বারোটা ডিম, টোটাল ২৪টা ডিম আছে, ঠিক আছে? তো অ্যাজ ইউজুয়াল তিন মিনিটের মধ্যে কে কটা শেষ করতে পারবে সেটা আজকে দেখব, ঠিক আছে? আর শেষে আছে একটা ভয়ঙ্কর আজকে পানিশমেন্ট, ঠিক আছে? তো দেখা যাক, আর স্টার্ট করি। আর এটা ছিল একটা রিকোয়েস্টেড ভিডিও, তো রিয়া তুমি রিকোয়েস্ট করেছিলে বয়েল এগ চ্যালেঞ্জ করার জন্য, তো আমি আর তোমার দাদা বসে পড়েছি আজকে চ্যালেঞ্জের জন্য। তো আছে এই যে আমাদের টাইমার, এখানে টাইমার সেট করে দেবো তিন মিনিট। এবার তিন মিনিটের মধ্যে দেখব কে কটা শেষ করতে পারে, ঠিক আছে? আর এখানে জল রাখা আছে, এটা হচ্ছে চাট মশলা, আর এটা হচ্ছে সল্ট, ঠিক আছে? যার যেটা লাগবে সে সেটা নিতে পারবে। তো চলো আগে লবণটা নিয়ে নি, তুমি দেখো কি নেবে। বাবারে বাবা, ভয়ঙ্কর ভয়ঙ্কর। নিয়ে নিলাম অল্প নুন, আর আমার মা বলে দিয়েছে যদি ডিম গুলো না খেতে পারি ছোট ডিম গুলো খাবি, আর বড় ডিম গুলো রেখে দিবি, বাড়িতে ডিমের ঝোল করা হবে। মা পেছন থেকে বসে আসছে, বলে দিয়েছে বড় ডিম গুলো খাবি না, ছোট ছোট ডিম গুলো বেছে বেছে খাবি। আর আমরা কিন্তু কোনো গোল মরিচ দিইনি, কারণ গোল মরিচ নিলে পরে তখন তাহলে আর খাওয়া যাবে না জিনিসটা। গোল মরিচ গুলো ঝালও নেই যদিও, ঠিক আছে? চলো এগুলো সব সাইড করে দাও। আর এই দেখো জল আছে, কেউ বিষম খেও না, ব্যাস তারই হবে। স্টার্ট করি, এই যে টাইমার, ঠিক আছে? থ্রি টু ওয়ান গো স্টার্ট। দেখা যাক আজকে কি হয়। আজকে পানিশমেন্টটা খতরনাক, যদি আমি হারি না তাহলে আমাকে পাঠে শুনে যাচ্ছে। কোমরটা পড়তে আছে ম্যাক্সিমাম যে যাটা খেতে পারবে। ১০ ৯ ৮ ৭ ৬ ৫ ৪ ৩ ২ ১ ০ Stop. Stop.
কটা খেয়েছো দেখি? পাঁচটা খেয়েছে, পাঁচটা সর্বনাশ। আমার পড়ে আছে হয় তো, সাতটা পড়ে আছে, আর আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা পড়ে আছে, আর একটা হাফ খেয়েছি, মানে সাড়ে তিনখানা খেতে পেরেছি। প্রচুর প্রোটিন হয়ে গেছে শরীরে, বাবা। তাহলে আজকেও অ্যাজ ইউজুয়াল আমি উইনার, রিয়া দাদা উইনার হয়ে গেছে, তোমার কথা রাখতে গিয়ে দাদা উইনার হয়ে গেছে। এইগুলো যদি কেটে যেত আজকে আমি আর এখানে বসে থাকতাম না, আমাকে এখন অন্য জায়গায় ছুটতে হতো। পানিশমেন্ট জন্য রেডি? এই দেখো ডিমাতগুলো পড়ে, কি আনন্দ পানিশমেন্টের জন্য বাবা। আর এই যে দাদার পাতে এতগুলো পড়ে, পানিশমেন্টের জন্য আনন্দ না, পানিশমেন্টের জন্য নিরানন্দ, দুঃখ হয়, আমার কষ্ট হয়, এইভাবে প্রত্যেক দিন হেরে যাচ্ছি। আমি ওকে বলেছি আমার সাথে পিজ্জা চ্যালেঞ্জ করবে, আমি ডেফিনেটলি জিতব। পিজ্জা মানে অবভিয়াসলি ডমিনোজ বা পিজ্জা হাট, কেএফসি এসব আমার সাথে চ্যালেঞ্জ করলে ডেফিনেটলি হারবে, ও একদম পারবে না। পিজ্জার সঙ্গে করোনা ফ্রি দিচ্ছে। হ্যাঁ এটা ঠিক। তো দেখলে আগে সৌরভ জিতে গেল, আমি লুজার অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল কিছু করার নেই। তোমার উপরে, তুমি এখন পুরোটাই খেতে হবে, ওটা নিয়ম হচ্ছে তাই। সর্বনাশ হাতে রাখো, হাতে রাখতে লঙ্কা দিতে নেই বলে, এটা কি খাওয়া দরকার? আমি ভেবেছিলাম আজকে আমি জিতবো, ওকে আমি খাওয়াবো এই জিনিসটা, মন দিয়ে দিয়ে খাওয়াবো, ভালো লাগবে খেতে। এমন একটা চ্যালেঞ্জ করতে হবে যেটাতে ও আমাকে হেরে যাবে, সেটা হচ্ছে একমাত্র পিৎজা। একমাত্র পিৎজা আনালে পারি ও আমার সাথে হারবে, ডেফিনেটলি হারবে। পিৎজাও খেতে পারে না, সিঙ্গারা আমি খেতে পারবো, ও খেতে পারে না, ওর অ্যাসিড হয়ে যায়, আমার কিছু হয় না। কেএফসি আমি খেতে পারবো, ট্যাকোবেল আমি পারবো, ওই ধরনের সব ফুড আমি পারবো, রোল ও জিতবে, মোমো জিতেছে। সেই ভিডিওটা এখনো যদিও আসেনি, আসবে কাল পরশুর মধ্যেই ভিডিওটা আসবে, ঠিক আছে? আর কি চ্যালেঞ্জ যেটা তুমি আমাকে হারবে বলো তো, কি হারবে? হ্যাঁ লুচি, লুচি লুচি খাওয়াতে আমার কাছে হারবে, আমি লুচি খেতে ভীষণ ভালোবাসি। তাহলে কে তুমি খেয়ে নাও, এটা কে খেয়ে নাও, দেখি আমি কতটা খেতে পারি, পুরোটা না তো, পুরো খেতে হবে, মরে যাবো। নুনদি খাও, এগুলো এখনকার লঙ্কা প্রচন্ড ঝাল, ইউচে লঙ্কা বা নুন দিয়ে চিনি দেবো, ঠিক আছে স্টার্ট স্টার্ট। ধুয়ো বেরোবে ধুয়ো ধুয়ো, এখনো ঝাল লাগেনি, আজকে ঝাল আছে মানে কান দিয়ে ধোয়া বেরোচ্ছে, ছেড়ে দিলাম। সত্যি জল বেরিয়ে গেছে, কেন না আমি লঙ্কা খাই না। ডনু এই দেখ তোর জন্য আমি কি রেখেছি, দেখ ডনি ডনি এদিক আয়, এই যে আমার 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 লিটল চ্যাম্প, এদিকে এসে মা, এই দেখো দেখবে, এই দেখো ডনি, এই জোরে কি তো, এই যে সব রাখা আছে, এই দেখি তো। তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা নিশ্চয়ই জানো আমার বাড়িতে তিনটে ডগ আছে। আরে এটা কি তো, কেমন লাগলো চ্যালেঞ্জ? আর এই বাকি দিনগুলো, বাকি দিনগুলো মা বলেছে ঝোল করবে, যার বাড়িতে 10% কালি করবে ডিমে, আর ডোনা আর বক খাবে। হ্যাঁ ওদের আছে ডিম ভাত হয়ে যাবে,
জল খেয়েই যাচ্ছে আজকে। টিমেন্ডার ঝাল এখনকার লঙ্কায়। যারা নতুন তারা দেখো এই যে ডোনা ও হচ্ছে ফিমেল ল্যাব্রাডর আর আমার কাছে আছে রটওয়েলার। তবে ভয় পেও না, ও রট রটই, কিছু নেই ওর মাথায়। কত ডিম এগুলো, কত ডিম আমি ঘুরে এসে দেখছি পুরো দশটা মিষ্টি শেষ, একটা মিষ্টিও নেই। কে খেলো কে খেলো গোটা ঘরে দেখছি রস পড়ে। আমি ধরেছি ওকে, কারণ ও ছাড়া কেউ খায় না। বব উঠলেও ওইভাবে খায় না, কারণ ববের মুখটা বড়, তো ও খায় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। চোখ ডোনার এখন দিবে, ঠিক আছে, প্রচন্ড ঝাল এখন, এটা সামলাতে একটু টাইম লাগবে, তাই না? ঠিক আছে, চলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। আর নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, তাহলে আমি এবার থেকে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে। তাহলে তোমাদের রিকোয়েস্ট ফুলফিল করার চেষ্টা করেছি, হয়ে গেছে। নেক্সট আর একটা আছে একজনের রিকোয়েস্ট, তো সেটা করবো, তো সেটা আসবে খুব শিগগিরই। এত এত ঘন ঘন দিলে পরে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝতে পারছো তো? ঠিক আছে, চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বলে দাও টাটা টাটা টাটা, সবাই ভালো থেকো।